আজ প্রচণ্ড রোদ, তার সঙ্গে অনেক গরমও, আর তার মধ্যে আমি আর বাবা বেরিয়ে পড়েছি লক্ষ্মী পূজার বাজার করতে। এই গরমের মধ্যে, রোদের মধ্যে সারাদিন দুজন বাজার করেছি। হ্যাঁ গাইস, দিস ইজ অনিশা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভারগ্রিন টু অনিশা। তো আজকে আমি আর বাবা যাব পুজোর শপিং করতে, লক্ষ্মী পুজোর বাজার করতে, মেনলি ফল সবজি টবজি যা যা লাগে পুজোতে আর বাকি সব। তো বাবার আমি বেরিয়ে পড়েছি, এখন সকাল বাজে 8টা। তো 8টার মধ্যে আমি আর বাবা রেডি হয়ে গেছি দুজন। তার আগে বাবা অনেক কাজ করেছে, আর বাবা অনেক সকালে উঠেছে আমাকে বাবা উঠিয়ে, তারপর আমি রেডি হয়ে দেন, তারপর আমরা দুজন বেরোচ্ছি। এই যে স্কুটিতে আমরা যাব, তো এখন তো এই যে আমি আর বাবা বেরিয়েছি, যাব স্কুটিতে করে, বাবা নিয়ে যাবে, আমি স্কুটি চালাতে জানি না। তো এই যাব, বেরাচ্ছি এবার। আমার বাড়িতে লক্ষ্মী পুজো প্রায় অনেক দিন ধরেই হয়। তো আগে আমাদের বাড়িতে পুজো মানে পাড়া মিলে হতো, একসঙ্গে অনেক বড় করে হতো, অনেক লোকজনকে খাওয়ানো হতো। আমি অনেক ছোটোবেলায় অনেক গল্প শুনেছি বাবার কাছ থেকে, দিদার কাছ থেকে, দাদুর কাছ থেকে। তো এখন আর ওই রকম নেই, তো সবাই আলাদা আলাদা করে নিজেদের বাড়িতে লক্ষ্মী পুজো করে। তো আমাদের বাড়িতেও হতো প্রত্যেক বছর আলাদা আলাদা, মানে আলাদাভাবেই হতো বাড়িতে পুজো। তো এই কয়েক বছর, 3 বছর মূর্তি করে হচ্ছে। আগে যে পুজোটা হতো, মানে যখন দাদুরা থাকতো বা তার দাদুর বাবারা থাকতো, তখন মূর্তি করে পুজো হতো একসঙ্গে সবাই মিলে, চার পাঁচটা বাড়িতে মিলে। আর এখন সবাই মানে আলাদা হয়ে গেছে। তো তারপর থেকে বাড়িতে ওই যখন ওই সিংহাসনে ঠাকুর থাকে, লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী নারায়ণ, তো ওটাতেই পুজো হতো। তো 3 বছর ধরে এটা নিয়ে, 3 বছর পড়লো, 3 বছরের পুজো। তো 3 বছর ধরে আমাদের লক্ষ্মী প্রতিমা করে পুজো হচ্ছে। তো তাই আজকে আমি বাজার করতে যাচ্ছি। এবার আমি আর বাবা পৌঁছে গেছি বাজার, এবার যাচ্ছি বাজার করতে পুজোর। তো চলো দেখা যাক কী কী বাজার করা হচ্ছে, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো। আর লক্ষ্মী পুজোর বাজারটা মূলত আমি আর বাবা মিলে জাহালদাতেই করতে এসেছি, কারণ আমাদের বাড়ির কাছে বাজার জাহালদা। তো প্রথমে বাবা ওই ডাব কিনবে, তো তাই ডাবই দেখতে গেল, তো কোন ডাবটা ভালো। আর ডাবে না শিক রাখা ডাবগুলো, ওগুলোই ঘর হবে। তো তাই বাবা শিকবেলার ডাব দেখছি কোনটা ভালো হবে। আর এখন যেহেতু পুজোর দিন, মানে পুজো তার পরের দিনই, তো মানে যেদিন পুজো তার আগের দিন আমরা বাজার করছি, তো তার জন্য সব জিনিসেরই দাম অনেক মানে বেশিই থাকবে। তো সেদিন ডাবের দামটাও বেশি ছিল, তো তবু মানে নিতে তো হবে পুজো। তো তাই বাবা ভালো দেখে একটা ডাব নিল। এই যে তো বাবা এবার ডাব নিয়ে নিয়েছে। এরপর আমরা যাব অন্য বাজার করতে। তো লক্ষ্মী পুজোতে মেনলি আমাদের এখন অনেক মানে খিচুড়ি খাওয়ানো হবে, প্রোগ্রাম আছে। তো তার জন্য সবজি নিতে হবে, চাল নিতে হবে, ডাল নিতে হবে, অনেক কিছু নিতে হবে। তো আমাদের এখন অনেক কাজ বাকি আছে, সঙ্গে প্যান্ডেল করাও বাকি আছে। আর তার সঙ্গে না বাবার আজকে একটা অনেক বড় ফুলের অর্ডার আছে, তো মালাও গাঁথতে হবে। তো বাড়ি থেকে গেলে মালা গাঁথবো। তো এই যে এখন বাজার মানে করছি, দেখতেই পাচ্ছ। আর বাবা এবার নারকেল কিনবে, কারণ নারকেল লাগবে, নারকেল লাড্ডু হবে, আর নারকেল মানে আরও অনেক কিছুতেই লাগবে। তো তার জন্য বাবা এখন নারকেল মানে দেখছে কোনটা ভালো হবে, কোনটার কেমন দাম, আর নারকেলটা আমার বাড়িতেও পাঠাবে। তার জন্য দেখছিল দাম যদি কম হয় তো ওখান থেকে নিয়ে নেবে। তাছাড়া আমাদের বাড়িতেও নারকেলের গাছ আছে, তবে অনেকটা উঁচু, তো ওইখান থেকে আর ভাঙা যায় না নারকেল, মানে কাউকে আনিয়ে তারপর ভাঙাতে হবে। তো এখন আর কেউ আসেও না, উঠতেও চায় না নারকেল গাছে। তো তার জন্য বাবা বাজার থেকে কিনেই দেবে, তো তাই দাম দর করছিল। তো এই যে বাবা 4-5টা নারকেল নিয়েছে, কত টাকা করে ঠিক আমার এখন মনে নেই, হবে ওই মেবি হবে 30 বা 20 করে হবে একটা নারকেল। তো পুজোর টাইমে কলা দেখছিল, কলা তো লাগবেই, মাস্ট বি লক্ষ্মী পুজোতে, কোন কলাটা ভালো হবে না হবে। তো বাবার এখানে কলা অতটা ভালো লাগে, তো বাবার এবার নারকেলটা নেওয়া হয়ে গেছে। এবার আমরা অন্য বাজার করতে যাব। আর একটা কথা আমাদের সঙ্গে শেয়ার করলেই মানে না শেয়ার করে থাকতে পারছি না, আমি যখন ভিডিও শ্যুট করছিলাম বাজারের মধ্যে দিয়ে, মানে সবাই দেখছিল, আর আমার এতটাই লজ্জা পাচ্ছিলো যে আমি আমি কীভাবে ভিডিও করবো ওটাই বুঝতে পারছিলাম না। তো তাই আমি আর কোনো কথা বলিনি, শুধুই আমি ভিডিও করছিলাম। তাছাড়া আমার একটু লজ্জাই লাগে মানে সবার সামনে এইভাবে কথা বলতে, তো তাই আমি শুধুই মানে বেশিরভাগ দেখবে এইভাবে শুধু ভিডিও।
ভিডিও শ্যুট করি আর দেন তারপরে আমি অডিও দিই। আর তাছাড়া আমি যদি এমনিভাবে এইভাবে শ্যুট করে দিন মানে ভিডিওর সঙ্গে অডিও মানে একসঙ্গেই বলি ভিডিও অ্যান্ড অডিও, তার মানে আমার কাছে ওইভাবে ওই রকম একটা মাইক নেই, তো তার জন্য ভয়েসের কোয়ালিটি লো হয়। তো দ্যাটস ওয়াই আর একটা রিজন যে আমি একসঙ্গে ভিডিও অ্যান্ড অডিও করিনি, তাই আমি আগে ভিডিও শ্যুট করি দেন তারপর অডিওটা দিয়ে দিই। তো এরপর এসছি ফল বাজার কিছু করবো অ্যান্ড দেন সবজি বাজার করবো। কালকের জন্য খিচুড়ি হবে, তার সঙ্গেও তরকারি আছে। তো অবশ্যই নেক্সট ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পুজোর মানে মা লক্ষ্মীকে আনতে গেছিলাম ওই ব্লগটাও, তো অবশ্যই ব্লগটা মানে দেখবে, খুব তাড়াতাড়ি ওই ব্লগটা আপলোড করবো। তো বাবা এই মানে জেঠুটার কাছ থেকে কলা নিবে, তো দেখছিল এখান থেকেই বাবা কলা নিয়েছে, মোটামুটি ভালোই আছে। তো এই যে বাবা মানে বসে গেল দেখার জন্য কোনটা ভালো হবে আর কোনটা খারাপ হবে। আর কলাগুলো না মানে একদিন যেহেতু পুজো, তার মানে কালকেই পুজো, তো আজকে থেকে গেলে পেকে যায় কলাগুলো, তো তার জন্য বাবা দেখছিল কোনটা শক্ত, শক্ত দেখে ওইভাবে নিচ্ছিল, দিলে মানে থাকবে, মানে বেশি হয়ে গেল তারপরে কয়েকটা দিন মানে থাকলে ভালো থাকবে, তো সবাই খেতে পারবে, নষ্ট হবে না। তো সেইভাবে বাবা দেখে কলাগুলো নিচ্ছিল, তো এই যে বাস দেখছিল বাবা কোনটা ভালো হবে না হবে। আর জাহালদাতে প্রত্যেক বুধবার আর শনিবার হাট বার হয়, মানে মেনলি বুধবার আর শনিবার সমস্ত ধরনের সবজি, সমস্ত ধরনের মাছ সব কিছুই বসে, মানে যেটা হয় মানে সবার হয় না সব জায়গাতে যে এই দিনে ওই দিনে, মানে দুটো দিন থাকে পারফেক্টলি, টাইম ঠিক থাকে যে এই দিনে বাজার হবে, হাট হবে, বসবে, তো ওইটাই হচ্ছে আমাদের দিদির হয় বুধবার আর শনিবার। তো আমি আর বাবা এটা কোনদিন মানে বুধবার আর শনিবারের মধ্যে যে কোনো একটা দিন হবে, তো আমার ঠিক মনে নেই এক্স্যাক্টলি, কারণ আমি অনেক লেটে ভিডিও এডিট করছি বাড়ি থেকে আসার পর, কারণ এই কয়েকদিন আমি যখন ওখানে ছিলাম তখন আমি ভিডিও এডিট করতেও পারিনি আর সঙ্গে আপলোডও করতে পারিনি, কারণ এক তো আমার কাছে টাইমও ছিল না আর সেকেন্ডলি হচ্ছে ওখানে নেটওয়ার্কের খুবই প্রবলেম, তো তার জন্য আমি ভিডিও মানে কেউ আপলোড করতে পারিনি। তো এরপর বাবা কয়েকটা সবজি নিল, তো এরপর আরও নিবে কয়েকটা সবজি, পটল, টমেটো, শশা, কাঁচকলা, অনেক কিছুই নিয়েছে বাবা সবজি আজকের জন্য, কিছু মানে যে হ্যাঁ আজকের জন্য কিছু রান্না হবে আর কিছু বাকি কালকের জন্য প্রসাদ হবে, তো তার জন্যই। এই যে বাবা জিজ্ঞেস করছিল মানে কলার দাম কত, মানে ওই দিন না সবজিগুলোর দাম অনেকটাই বেশি ছিল, কারণ জানোই পুজোর আগের দিন বা পুজোর দিন সব কিছুর দামই অনেক বেশি হয়, তো দেখতোই তার জন্য ওই দিন দাম বেশি ছিল অনেক। আর যেহেতু ওইখানে অনেক ক্রাউড ছিল, অনেক লোকজন ছিল, তার সঙ্গে অনেক বেশি রোদ বেড়েছিল, বাবা ঘরে লেবু আছে, প্রচন্ডভাবে আমার গরম লাগছিল, লেবু রঙে টাঙিতে হবে, রোদও হয়েছিল, শনিবার আছে, তার মধ্যেও আমি আর বাবা মিলে বাজার করছিলাম। আর এখন আমার অনেক ঠান্ডা লেগে গেছে, তো তাই জন্য আমি একদিন ভয়েস ওভার করছিলাম না, তো তার জন্য আমার আরও ভিডিও দিতে লেট হচ্ছিলো। তো ব্যাস এই যে, আর বাবা এবার শশা কিনছিল দেখে ভালো ভালো, তো বাবার এবার শশা কেনা মানে হয়ে এসছে প্রায়, বাবা মনে হয় 2 কিলো শশা নিচ্ছিল মনে হয় আমার, বা 1 কিলো আমার ঠিক মনে নেই এখন। আমার কাছ থেকে শুধু শ্যুট করা, কারণ আমি তো কাজই করতে পারি না, সবজি তো আমি কিছু বাঁচতেই পারবো না কোনটা ভালো কোনটা খারাপ। তাও আমি চেষ্টা করছিলাম পটলটা মানে বাঁচবো, শুধু তোমাদের জন্য ভিডিও বানাবো বলে পটলটা আমি দেখে দেখে নিচ্ছিলাম, তবু বাবাকে দেখে জিজ্ঞেস করছিলাম যে এইটা ভালো হবে তো, এই পটলটা ভালো হবে তো, এই পটলটা ভালো হবে তো, এইভাবেই আমি দেখে দেখে বেছে বেছে মানে নিচ্ছিলাম তোমাদের জন্য, এইভাবে শ্যুট করেছি পটলটা বেছে। তো পটলটা নেওয়া হয়েছিল 2 কিলো, তো এই যে পটল আমাদের নেওয়া কমপ্লিট ডান। তারপর আমরা মানে বাবা নিবে টমেটো, কারণ আমি এত বড় দায়িত্ব অন্তত নিতে পারবো না, তাই এখনকার মতো দায়িত্বটা আমি বাবার ওপরেই ছেড়ে দিয়েছিলাম, বাবার ঘাড়ে চাপিয়ে দিয়েছিলাম যে তুমি টমেটো বাছো, কারণ টমেটো যদি খারাপ বেড়ে যায় তাহলে মা বাড়ি দেখলে একদম ঘুরে পেটাবে, তো কারণ টমেটো বেশি থাকলে খারাপ হয়ে যায় না বাছলে। তারপর বাবা কুমড়ো নিচ্ছিল, কারণ কুমড়ো আমার অনেক পছন্দ, সঙ্গে কুমড়োটাও আগে বললাম, তো বাবা আমার যে কুমড়ো পছন্দ, বাবা প্রায় প্রত্যেক সবজি দোকানিকে ধরে ধরে বলছিল যে আমার মেয়ের অনেক কুমড়ো পছন্দ, তাই সব থেকে ভালো কুমড়োটা দাও মানে
প্রায় অনেক দোকানেই বলেছে, অনেক লোকজনের কাছেই বলেছে। তো এই যে আমার এটা শুনে মানে খুব লজ্জাও পাচ্ছিল, সঙ্গে আমার খুব ভালো লাগছিল, কারণ বাবা আমার পছন্দটা খেয়াল রেখেছে। এরপর এই যে আমি আর বাবা, মানে আমি আর বাবাই আছি শুধু, আমি আর বাবা ফল দোকানে এসেছি, পাশের ফল দোকান। আর এই কাকুটা থেকে আমি মানে ছোটবেলা থেকে বাবাও নিতে, তো বাবাও এর কাছ থেকে নিতে বলেছি, কারণ কাকুটা ভালো ফল দেয় আর একটু দামও কম করে বললে। তো তার জন্যই কাকুটার কাছ থেকে ফল নেওয়া হলো। এই যে আপেল নেওয়া হয়েছিল 1 কিলো, সঙ্গে মৌসুমি লেবু নেওয়া হয়েছিল, সঙ্গে খেজুরও নেওয়া হয়েছিল। আমি বাবাকে বলছিলাম যে অরেঞ্জ নিতে, বাবা বললো যে না অরেঞ্জ অনেক টক হবে এখন তাই নিতে না। বাবা বললো যে এই কুলগুলো, এগুলো তোমাদের কী বলে মানে বাংলাতে কী বলে আমি জানি না, আমাদের ভাষাতে বলা হয় নারকেল কুল। তো এইটা নিচ্ছিলাম, বাবা বললো যে না ভালো হবে না, তো তাই নেওয়া হয়নি। আর আমি সাইডে দেখলাম না আম ছিল, তো আমি ভাবলাম যে একটু আম তো নেওয়াই যেতে পারে। তো বাবা বলছিলো যে আমের দাম তো এখন অনেকই মানে অনেক থাকবে, তার সঙ্গে আমটা ভালো হবে না, বেশি সময় তাও হবে তাও আমাদের জানা নাই। তো তাই ভাবছিলাম নিবো না নিবো না, তো শেষ পর্যন্ত ভাবলাম না না নিয়েই নিই, দুটোই নিই, 500 হয়েছে দুটো। তো কাকুটা বললো যে না ভালোই হবে আমটা, না সত্যি পরে যখন খাওয়া হয়েছিলো আমটা সত্যি মিষ্টি ছিল আর খুব ভালো ছিল। আমের নামটা এখন এক্স্যাক্টলি আমার মনে নেই, সত্যি দুটো না সরি 3টে আম হয়েছিলো, 500 আম 3টে হয়েছিল। দেন আমরা গেলাম পুজোর আর মানে আর যে বাকি লাগে না কি বলে এগুলোকে আমি জানি না ঠিক, বায়না বাজার না কি বলে আমি ভুলে গেছি এখন মোটামুটি, মানে পুজোর ঠাকুরের জন্য চোখের চক্ষু আরও যে অনেক কিছু থাকে, তো ওইগুলো নিতে গেছিলাম। মানে ব্রাহ্মণ লিস্ট করে দেয় আমাদের এগুলো এগুলো লাগবে তো পুজোতে, তো ওইগুলোই আমরা এই দোকানটা থেকে নিচ্ছিলাম। তো এর সঙ্গে অনেক কিছুই দেখছিলাম, কালারফুল জিনিস, দেখো এগুলোকে আবির বলে মেনলি, তার সঙ্গে অনেক কিছুই দেখছিলাম, জায়ফল জৈত্রী অনেক কিছুই আছে। তো এই যে পুরো মার্কেটটা, এইখানেই মার্কেট বসে, মানে আলু পেঁয়াজ এইসব কিছু বিক্রি হয়, তার সঙ্গে এই জায়গাতে জামা কাপড়ও বিক্রি হয়। তো তার জন্য আমরা এখানে পুজো মানে মার জন্য মার জন্য মানে ঘটেতে শাড়ি লাগে, সঙ্গে আর একটা মুরগিতে শাড়ি লাগে, তো দুটো শাড়ি লাগে আর গামছাও লাগে একটা। তো তার জন্য বাবা এখান থেকে গামছা নিল, এই লোকটার কাছ থেকে নাকি বাবা অনেকবারই নিয়েছে, ভালোই পেয়েছে, তাই তার কাছ থেকে গামছাটা নিল। তোমরা যারা আছো তো এখান থেকে নিতে পারো, ভালোই হয় জিনিসগুলো, শাড়ি আর গামছা। আমি দেখলাম শাড়ির অতটা আমার পছন্দ হয়নি, মানে কয়েকটাই ছিল বাট গামছার কালেকশন অনেকগুলোই ছিল। তো গামছা নিল বাবা এখান থেকে একটা পুজোর জন্য ব্রাহ্মণকে দেওয়ার জন্য। তো এই যে বাবা আর গামছাটা নেওয়া হয়েছিল, তার সঙ্গে সঙ্গে বাবা বলছিল যে এখান থেকে কয়েকটা আমাকে শাড়ি বাঁচতে, বাট আমি বললাম আমি আগেই দেখে নিয়েছি, বাবাকে বললাম যে না এখানে আমার ভালো লাগেনি আমি এখানে নিবো না। তো তারপর সোজা দেখলাম যে এখানে কয়েকটা মানে একজন দাদু কয়েকটা বোম নিয়ে বসছিল, ঝুরঝুরি আর কুপি এগুলোই বিক্রি করছিলো। তো বাবা দেখলো 3টা আমরা কুপি নিয়েছিলাম, তো অনেক দাম বলছিল তার জন্য আমরা 3টা নিয়েছি। তো এই যে বাস আর কয়েকটা মেবি মনে হয় ফুলঝুরি পেপারে প্যাকিং করো, 3টে হলো বাজার থেকে চলে এসেছিলাম অনেকক্ষণ আগে, বাজার থেকে চলে এসে চান করে দুপুরে লাঞ্চ করা হয়ে গেছে, এরপর এখানে প্যান্ডেলটা যে করা হবে ওইটাই করা হচ্ছে। তো দেখো এখন শুরু করা মানে শুরু করা হয়েছে প্যান্ডেলটা, তো দেখাচ্ছি কেমন করে করা হবে প্যান্ডেলটা। এই যে প্যান্ডেল, এরকম করে প্যান্ডেলটা হবে। আর এই যে হোয়াইট যে পর্দাটার মতো আছে এইটা দেওয়া হবে, এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। আর এই এটার সঙ্গে লাইটও দিয়েছিল টুনি বাল্ব। আর এই ফুলগুলো এগুলো আমি অনলাইন থেকে কিনেছি মিশো থেকে। তো দেখাচ্ছি পরে পরে কী হচ্ছে, কেমনভাবে সাজানো হচ্ছে। এই যে সামনের দরজাতে এইভাবে আর্টিফিশিয়াল ফুল দিয়ে ডেকোরেট করা হয়েছে, এটাও অনলাইন থেকে কিনেছি, খুব সুন্দর লাগছে, আমার তো বেশ ভালোই লেগেছে। তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখে নাও কী কী করছে, মানে প্যান্ডেলটাতে কেমনভাবে সাজানো হচ্ছে।
এখনো প্যান্ডেল করা চলছে, এখনো কমপ্লিট হয়নি। তো আমি দেখাচ্ছি কতটা কমপ্লিট হয়েছে। তার সঙ্গে সঙ্গে একটা কাজ করা হচ্ছে আমাদের বাগানে। তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বাগানটা আমাদের কোথায় আছে, ফুলের বাগান, গাঁদা ফুলের। তো বাবা আজকে বিকালে গিয়ে 3টার সময় ফুল তুলে এনেছে। কিছুজন লোক কালকে পুজো হবে, ফুল নিবে, সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতেও পুজো হবে, তো ফুলটা লেগে যাবে। তো দেখাচ্ছি ফুলগুলো, আর আমি এখন মালা গাঁথছি। আমি আর বাবা মিলে দুজন অনেকক্ষণ থেকেই গাঁথছিলাম। অনেকটা ছিল ফুল, এখন হাফ হয়েছে। তো দেখাচ্ছি ফুলগুলো, আর এখানে একটু লাইটের একটু প্রবলেম আছে, তাই ভিডিওটা এরকম দেখাচ্ছে। তো কিছু মনে করো না, তো দেখে নাও ফুলগুলো কেমন লাগছে। তো এই যে ফুল, এতগুলো ফুল ওইখানে মালা গেঁথেছে, বাবারও আছে, আমারও আছে। এইখানে আমি গেঁথেছি ফুলের মালা। তো কালকে কিছু দোকানেও নিয়ে যাওয়া হবে, কিছু লোকও নিবে। অনেকের বাড়িতে তো লক্ষ্মী পুজো হয়, তো ওদের বাড়ি থেকে নিবে বলেছে। তো এই যে এখন আমি মালা গাঁথছি। এই যে দেখো, এত বড় সূচ দিয়ে মালা গাঁথতে হয়। এই সূচটাতে 10টা ফুল ঢুকে যায়, গাঁদা ফুল একসঙ্গে। তো এই যে সুতো, এই যে বাবা মালা গাঁথছে এখন, আর আমিও গাঁথছিলাম। আর এই যে প্যান্ডেলটা দেখাচ্ছি, আর এই যে প্যান্ডেলটা হচ্ছে এরকম। এই যে ফুল, আর কালকে আরো অনেক লাইট লাগানো হবে, মানে আজকেই লাগিয়ে দেওয়া হবে, টুনি বাল্ব কিছু লাগানো হবে। এই যে দেখো, আর এই যে এটা আমি অনলাইন থেকে কিনেছি, মিশো থেকে কিনেছিলাম। এইটা ফুলগুলো তোমাদের সঙ্গে আগে বলেছি, এই যে এরকম করে হয়েছে। আর ওইখানে এই শাড়িটা আছে, ওটা ব্যাকে দেওয়া হবে। তো পুরো ফুল হয়ে গেলে তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি কেমন হবে পুরো প্যান্ডেলটা।